আসসালামু আলাইকুম। ইসলাম, কোরআন আর অন্যান্য ধর্ম অনেক পার্থক্য ভাই, কোরআনে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব আছে। এই রে সর্বনাশ ভাই, আপনি তো আবারও বাস দিচ্ছেন আপনার ইসলামকে। কোরআনের মধ্যে বৈজ্ঞানিক তত্ত্ব বলে আপনি তো আবারও আপনার ইসলামকে বাস দিচ্ছেন ভাই। আপনি বৈজ্ঞানিক তত্ত্ব আছে ভাই, কোরআন থেকে বিজ্ঞান শব্দটা আমাদেরকে একটু দেখান তো ভাই। কোরআন থেকে বৈজ্ঞানিক তত্ত্ব তো অনেক দূরের কথা, বিজ্ঞান শব্দটাই দেখান তো ভাই একটু আমাদেরকে। কোরআনে আছে বিজ্ঞান শব্দ? আপনি 1400 বছর আগে যদি স্পষ্টভাবে বলে দিত যে যে ব্ল্যাক হোল, তারপরে এই যে ধরেন সৌরজগৎ, পরমাণু, এই যদি স্পষ্ট ভাবে বলে দিত, তত এই যে আগের দিনের মানুষ তো কোরআনকে অস্বীকার দিত। এই জন্য পরোক্ষ ভাবে বলছে, পরোক্ষ ভাবে পরোক্ষভাবে বলছে, পরোক্ষভাবে বলা হয়েছে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ ইচ্ছা করে ভুল বলছে, ইচ্ছা করে আপনার আল্লাহ হচ্ছে সঠিক তথ্য দেয়নি। এটা সব যুগের জন্য প্রমাণ হওয়ার জন্য বলছে, মানে 1400 বছর আগে মানুষকে যদি বলতো যে এই যে ব্ল্যাক হোলের কথা বলতো, তারপর পরমাণু, পরমাণু থেকে ক্ষুদ্র পদার্থ আছে, এই যে এইসব ব্যাপারে যদি স্পষ্ট কোরআনে বলা থাকতো, তো এই 1400 বছর আগের মানুষ কোরআনকে প্রত্যাখ্যান করতো যে এটা কোনোভাবেই সম্ভব সম্ভব না। মেরুদণ্ড এবং বক্ষবিজোরের হাড়ের মাঝখান থেকে হচ্ছে বীর্য নির্গত হয়েছে, সেই বীর্য বীর্য থেকে মানুষ জন্ম হয়েছে, এটা জানলাম। সূরা মুমিনুর ভিতরে আপনার এই যে সব বিস্তারিত মানুষের জন্মের সময় বীর্য থেকে রক্ত হয়, রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়, এটা বলতে চাচ্ছেন কোরআনে আপনার? এটা লেখা আছে এই যে আপনার এই ভুল লেখা আছে। একটা ডক্টর ছিল যে কিতমুর, নাম শুনেছেন? কিতমুর, প্রফেসর কিতমুর। হ্যাঁ, সে কি বলছে? সে বলছে দেখতে জোকের মতো লাগে। হ্যাঁ, কিতমুরের তিনি তো গবেষণা করছেন, মানে শেষ অন্ত তিনি ছড়ি গিয়া সাকি দিছে যে আমি আর আরো লাখ আরো লাখ হাজার লাখ হচ্ছে গবেষকের নাম আমি আপনাকে দিতে পারি। আপনি যেমন এক দুইটা নাম দিচ্ছেন, যাদের নাম দিচ্ছেন তারা ইনফ্যাক্ট কোরআনের বক্তব্যটাকে সমর্থনও করে নাই। কিতমুর কোথাও বলে নাই যে কোরআনে যেভাবে বর্ণনা দেওয়া আছে, প্রথমে রক্তপিণ্ড হয়, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়, মাংসপিণ্ড থেকে হাড্ডি হয়, এই জিনিস কিতমুরও বলে নাই। কিতমুর কি কইছে আপনি? আমি আমি নিশ্চিত আপনি পড়েনও নাই কিতমুর কি বলেছে। কিতমুর জোকের কথা বলেছে, আসলেই তো জোকের মতো দেখতে, অন্যরা বলে দিয়েছে যে আল্লাহ মানে জোক, রক্তপিণ্ডর মিনিং বার করেছে জোক। অমুকের মতো দেখতে, এই যে টর্চ লাইটের মতো দেখতে বস্তু, অথবা বুঝিনি শব্দের বহু বচন আছে, বহু বচন আছে না, বহু বচন আলাকা শব্দের অর্থ এটা ভাই, বহু বচন। হ্যাঁ, জমাট বাঁধা রক্তবিন্দু ভাই, আল্লাহর অর্থ জমাট বাঁধা রক্তবিন্দু। এমন কোন তাফসির কারক নাই, এমন কোন স্কলার নাই আদিম যুগের যারা জিন্দেগিতে কেউ কোনদিন এটাকে বলছে জোকের মতো দেখতে। সবাই বলেছে যে এটার মানে হচ্ছে জমাট বাঁধা রক্তবিন্দু, এবং এটা হাদিসে তো ক্লিয়ারলি বলা ভাই, হাদিসের মধ্যে তো জমাট। হ্যাঁ, হাদিসে এটা আরো ক্লিয়ারলি বলা, দুটোটাই লাল ভাই, দুটোটাই তো জমাট জমাট বাঁধা রক্ত। ভাই আপনি যদি এখন একটা জিনিসের নাম বলি যেটা পায়খানার সাথে মেলে, কালারে মেলে, শেপে মেলে, সাইজে মেলে, তাহলে সেই শব্দটার মানে পায়খানা ধরে নিবেন ভাই? এই যে প্রাণীর পায়খানা দেখাই, দেখায় বলি এই পায়খানাটা তো দেখতে জয়তুন ফলের মতো, সাইজে শেপে কালারে সেম, তখন আপনি বলবেন যে আসলে কোরআনে এখানে জয়তুন মানে ওই পায়খানা, ওই প্রাণীর পায়খানাটা বোঝানো হয়েছে, এইভাবে বলবেন আপনি? এইভাবে বলবো যেমন আমাদের জন্য আসলে অপমানজনক যে আমাদের এই যে নূর হোসেন ভাইয়ের সাথে বিজ্ঞান নিয়ে কথা বলতে হচ্ছে এবং তর্কাতর্কি করতে হচ্ছে। ওনাকে যে গতদিন আমরা জিজ্ঞেস করেছিলাম সেটা নিয়ে কি একটু জিজ্ঞেস করেছিলেন, এই যে দাসী সেক্স করেছিল মোহাম্মদ, সেটা? ও না না, আমি এটা আমি তো এটা জানতাম না, তাই নাকি? মুমিন ভাই আগে এসেছিল এবং সে অলরেডি শুনে গেছিল, আজকে তো বললো যে অন্য ওয়ালিদ সাথে কথা হয়েছে ভাই। আমি তো প্রথম ভাই এই টপিকের বাইরে একটু কথা বলতেছি, একটু চুপ করে থাকেন, আমি মাতব্বর ভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আপনি একটু চুপ করে থাকুন। আমি মাতব্বর ভাইকে জিজ্ঞেস করে বলেছি যে আপনার সাথে, আপনার মতো লোকের সাথে বিজ্ঞান নিয়ে তর্ক করাটা বা কথা বলাটা এটা আমাদের জন্য একটা অপমান। হ্যাঁ, আমাদের গালে টাচ করে থাপ্পড় মারার মতো অপমান যে আপনার সাথে আমাদের বিজ্ঞান নিয়ে কথা বলতে হচ্ছে এবং তর্ক বিতর্ক কথা কাটাকাটি করতে হচ্ছে। এটা ভাই আমাদের, আমরা নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যাই, প্লিজ আমাদেরকে এইভাবে অপমান করেন না, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, আপনি আপনার বিজ্ঞান, আপনি অনেক বিজ্ঞানের অনেক বড় পণ্ডিত বুঝতে পারতেছি, আপনি অনেক বড় জানেন জানেওয়ালা, কিন্তু আমাদের সাথে ভাই বিজ্ঞান নিয়ে আপনি অন্তত পক্ষে কথা বলেন না, দয়া করে পায়ে দুটো ধরি ভাই। হ্যাঁ, আল্লাহ কসম লাগে, ঠিক আছে? আপনাকে গতদিন যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম যে আপনার নবী দাসী সেক্স করতো এবং মারিয়া কিবতিয়া কে ছিল, এগুলো জিজ্ঞেস করে আসতে বলেছিলাম, আপনার এলাকার কোনো আলেম বা আপনি সৌদি আরবে যদি থেকে থাকেন, সৌদি আরবের কোনো বড় আলেম, বড় মাওলানা, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসতে বলেছিলাম, সেটা কি ভাই করেছেন? না, উনি আজকে হোমওয়ার্ক করে আসতে ভুলে গেছেন। অলরেডি একজনের কাছে ব্যাখ্যা চাইছি, ওই বলছে
এখন সময় নাই কাকা পরে দিব আমি বলছি আপনাকে তো ব্যাখ্যা জেনে আসতে বলি নাই আপনাকে তথ্যটা সত্য নাকি মিথ্যা বা এই মারিয়াকিতে কে ছিলেন প্রশ্নের উত্তর জেনে আসতে বলেছি প্রশ্নের উত্তরের ব্যাখ্যা কি সেটা তো ভাই জানতে বলি নাই তো আপনাকে আমি আপনাকে যেটা জানতে দেয় নাই বলছে পরে দিবে আচ্ছা উত্তর দেয় নাই পরে দিবে ব্যস্ত ছিল আচ্ছা ব্যস্ততা কবে যেদিন কমবে সেদিন আপনি প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আমাদের সাথে যুক্ত হয়েন ঠিক আছে এর আগে যুক্ত হয়ে মানে আপনি দেখেন ভাই সত্য কথা বলে দিই আপনাকে যেটা সত্য সেটা বলে দিই আপনি কিছু মনে করেন না আপনার ভাই পড়ালেখার মান খুবই নিচু শ্রেণীর হ্যাঁ আপনার মানে পড়ালেখা বলতে কিছুই নাই আপনার আপনি পড়ালেখা জীবনে কোনোদিন করছেন কিনা সেটা নিয়ে আমি সন্দিহান তো আপনি যখন আমাদের সাথে কথা বলতে আসেন এখানে যারা যারা আছে প্রত্যেকে এক একটা সেক্টর এক্সপার্ট হ্যাঁ এই যে দেখেন এই যে ডাক্তার অমিত উনি হচ্ছেন গিয়ে মেডিকেল সায়েন্স পাশ করা ডাক্তার তো অবশ্যই আইটিও পাশ করা তারপর হচ্ছে গিয়ে ওনার রিসার্চ রিসার্চের সাথে যুক্ত গবেষণার সাথে যুক্ত এই যে মাতুবর ভাই উনি হচ্ছেন ওনাকে তো আমি বলি একজন মুহাদ্দিস হয়ে যেত যদি অন্য কোথাও ইসলামের লাইনে যেত তাহলে তাকে মুহাদ্দিস বলে দিতে পারতো লোকজন হ্যাঁ মুহাদ্দিস হিসেবে চালা দিতে পারতো এই যে আমাদের যে আরেকজন আপু আছে একজন নাম নিয়ে এসছেন নরিন আপু উনিও বায়োলজির দিক দিয়ে একজন খুবই ভালো একজন জানাশোনা লোক ঠিক আছে আমার কথা আমি কিছু না বললাম এখন আপনি যখন আমাদের সাথে কথা বলতেছেন আপনার ভাই কথাবার্তা শুনলেই বুঝতে পারতেছি আপনি যে কিথমুরের কথা বললেন এই লোক তো নিজে মুসলমান হয়নি কখনো সে নিজেকে তাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল সৌদি আরবের সরকার তাকে আহ্বান করেছিল সে বলছিল না সে কখনো মুসলমান হবে না সে অমুসলিমই থাকবে এখন সে যদি কোরআনে এতই বিজ্ঞান দেখা থাকে এতই সত্যতা দেখা থাকে তাহলে সে কেন মুসলমান হলো না তার তো সবার আগে গিয়ে মুসলমান হওয়ার কথা তাই না তো কিথমুরের তো আপনি রেফারেন্স এখানে মুরের রেফারেন্স আপনি টানতেই পারেন না কারণ সে বেটা নিজেই মুসলমান হয়নি কখনো সে যদি দেখে থাকে যে কোরআনে অনেক বিজ্ঞান ভর্তি একটা ঠাসা ঠাসা বিজ্ঞান তাহলে তো সে নিজে বিজ্ঞান মানে ইসলাম ধর্ম পালন করার কথা কিন্তু সে সারা জীবন খ্রিস্টানই ছিল এখনো এখন কি অবস্থা জানি না কিন্তু সে সারা জীবন খ্রিস্টান ছিল সম্ভবত এখন মারা গেছে নাকি আমি আমি ঠিক শিওর না কত সালে মারা গেছে আমি শিওর না কিন্তু আমি যতদূর জানি সে কখনো মুসলমান হয়নি এখন আপনি যখন এই সমস্ত মানে জাকির নায়কের ভিডিও দেখে এক একটা লাইন লিখে লিখে এসে যখন আমাদের সাথে কথা বলতে আসেন আপনি তো এগুলো চেকও করেন নাই কখনো আপনি কিথমুরকে এটাও জানেন না আপনি কিথমুর বলেন তো ভাই কিথমুর কোন দেশের লোক বলেন তো ভাই আপনি বলেন মুর কোন দেশের লোক বলেন এটা কোন দেশের লোক সে এটা বলতে পারবেন আপনি কানাডা হ্যাঁ কানাডা আপনি আপনি আচ্ছা আপনি আমাকে রেফারেন্স দেখান তো মাতু ভাই মুর কোন দেশের লোক এটা উনি কি আমেরিকান নাকি কোন দেশের দেখেন তো একটু এক মিনিট ভাই আমি স্ক্রিনে দেখাচ্ছি জিনিসটা মাশাআল্লাহ আমাদের মুমিন ভাই সঠিক তথ্য দিতে পেরেছেন উনি আমি স্ক্রিনে দেখাই একটু আচ্ছা ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর ছিলেন উনি আচ্ছা ঠিক আছে মুমিন ভাই তো এটা জানে এটা খুবই বিস্ময়কর ব্যাপার আসলে এটা কি আপনি কথাবার্তা শুনে ভাই বোঝা যায় না যে উনি এই তথ্যটা জানা থাকার কথাও না ওনার যে ল্যাঙ্গুয়েজ এটা মানে বিস্ময়কর ব্যাপার ভাই এটা আপনাকে তো অ্যাপ্রিশিয়েট করতেই হচ্ছে যে আপনি এটা সঠিক বলেছেন এটা তো বিস্ময়কর আমি বিস্মিত যে আপনি মুর যে কোন দেশের অধিবাসী সেটা আপনি বলতে পেরেছেন সাবাস আপনাকে সাধুবাদ জানাই ঠিক আছে ভাই কিন্তু ভাই আমার পয়েন্ট কিন্তু মানে পাল্টায়নি এখনো আমার আমার যে আপনার সম্পর্কে যে আমার চিন্তা বা আপনার সম্পর্কে যে আমার মতামত সেটা কিন্তু এখনো পাল্টায়নি ভাই আমি এখনো মানে শক্তিশালী ভাবে জানি বলতে পারি যে আপনি ভাই এই সম্পর্কে কিছুই জানেন না ভাই আপনাকে ভাই কয়েকটা প্রশ্ন কি করব ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব করেন আচ্ছা আপনি বলেন তো ভাই তাহলে যে সূরা তাওবা এই সূরাটা পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হয় নাকি পড়তে হয় না সূরা তাওবা না এটা বিসমিল্লাহ বলতে হয় কেন বলতে হয় না বলেন এবার এটা বিসমিল্লাহ বলতে হয় না এটা আমি সঠিক জানি না বিসমিল্লাহ কেন বলতে হয় না এটা আপনি জানেন না সূরা তাওবা অত্যন্ত ইম্পর্টেন্ট সূরা এটা শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না কেন বলতে হয় না এটা আপনি জানেন না ভাই এটা আমি জানি না আমি কোরআনের আয়াত পড়ি রেফারেন্স মনে রাখি না আচ্ছা আপনি আমাকে বলেন তো প্রথম নাজিল হওয়া সূরা কোনটা প্রথম নাজিল ইকরা সূরা আলাক সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত এখন আপনি বলেন তো সূরা আলাক কোরআন শরীফে কত নম্বর সূরা সূরা আলাক হ্যালো হ্যাঁ ভাই এই যে এই প্রথম নাজিল যেটা সূরাটা হলো সেটা কোরআন শরীফে যখন লিখছে মানুষ তখন সেটা কত নম্বরে ফেলছে এই সূরাটাকে কত কয় নম্বরে ফেলছে সূরা আলাক তো এখন বর্তমানে 96 তো এটা 96 নম্বর গেল কেন মুমিন ভাই খুব চমৎকার ভাবে ডিভাইস ব্যবহার করতে পারছে বাহ খুবই চমৎকার হ্যাঁ বলেন আসিফ হ্যাঁ উনি উনি মানে উনি দেখে দেখে বলতেছে যে যাই হোক ভালো কথা সেটা সমস্যা নাই
নূর হোসেন ভাই, আপনি আমাকে বলেন তো ভাই যে এটা 96 নম্বরে কেন গেল? আমি এখন আপনাকে এমন প্রশ্ন করবো যেটা আপনি গুগল সার্চ করে পাইবেন না, ঠিক আছে? আপনাকে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বলেন যে সুরা ফাতিহা 1 নম্বরে আসলো, সুরা আলাক 96 নম্বরে গেল, এটা কেন গেল ভাই? নাজিল তো হয়েছে সুরা আলাক, আলাকের আয়াত তো নাজিল হয়েছে 1 নম্বরে শুরুতে, তাহলে তো এটা থাকার কথা শুরুতে, কোরআন শরীফ খুললে শুরুর সুরা হওয়ার কথা কথা সুরা আলাক, এটা সুরা ফাতিহা কেমনে আসলো? সুরা ফাতিহার মধ্যে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা, আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে নাজিল হইলো প্রথম, যেটা নাজিল হবে প্রথমে সেটা তো শুরুতে লিখবে তাই না, এটা 96 নম্বরে গেল কেন? এটা সম্ভবত আপনার এই সূরা ফাতিহার পুরা যত আয়াত আছে, 7টা নাকি 8টা আয়াত আছে, এই আয়াতের মধ্যে মানে সৃষ্টিকর্তার প্রশংসা বেশি। আরে ভাই সৃষ্টিকর্তার প্রশংসা বেশি এই জন্য এটা শুরুতে রাখতে হবে, এটা এই এই নিয়ম কে বাতলাই দিছে যে যেটার ভিতরে সৃষ্টিকর্তার প্রশংসা বেশি সেটা 1 নম্বরে থাকবে, যেটা একটু প্রশংসা দ্বিতীয় সেটা দ্বিতীয় নম্বরে থাকবে? কোরআন কি এইভাবে সাজানো হয়েছে যে একের সৃষ্টিকর্তার প্রশংসা যেটার ভিতরে নাই সেটা একবার শেষে রাখবো, সেই সূরাটাকে শেষের দিকে রাখবো, আর যেটা বেশি বেশি প্রশংসা আছে সেটাকে শুরুর দিকে রাখবো, এইভাবে সাজানো হয়েছে? আমি শুরুতে লিখলাম, আবার এখন কইতেছেন যে কথা সেটা লিখলাম আমি 96 নম্বরে, এটা কি কোন ধারাবাহিকতা হইলো? এটা তো আপনার কোন সমস্যা মানে কিভাবে সমস্যা হয় এটা, যেভাবে সমস্যা না বলে আপনার মনে হচ্ছে এটা কি, আপনি কি ভাই কি বলেন ভাই, আল্লাহ পাক প্রথম যে সূরাটা নাযিল করেছে সেটাই তো কোরআন শরীফের প্রথম সূরা হওয়ার কথা নাকি? এটা ঠিক আছে, ধরেন আপনি 10টা মানুষ নাম লিখলেন, আল্লাহ পাক প্রথম যেটা মানুষকে উদ্দেশ্য করে যে জিনিসটা পাঠাইছে নাযিল করছে, আল্লাহ পাক মুহাম্মদের কাছে প্রথম যে কথাটা বলছে সেটা হওয়ার কথা কোরআন শরীফের খুললেই সেটা প্রথমে দেখার কথা, এই যে এই সেই সূরা যেটা আল্লাহ পাক ভেড়া পর্বতের গুহায় মানবের কাছে প্রথম যে সূরাটা পাঠাইলো এইটা হইতেছে, এইটা এই যে আলাক পড়ো ইকরা বিসমিকাল্লাজি খালাক, এটা হওয়ার কথা প্রথম সূরা তাই না? এটা 96 নম্বরে গেল কেন? তাও একবার সেটা দিবে, প্রথম সূরা সব সূরা মানে সব সূরা যতটা সূরা হোক সব তো আল্লাহরই আল্লাহরই না, তো এটা সমস্যা হইলো কি? সব তো আল্লাহর ভাই, সমস্যা হইলো কি? সমস্যা তো হইতেছি ভাই, 1 নম্বর যেটা প্রথমে দিলে পরে দিলে কি, তো যেটা প্রথমে নাজিল হবে ধারাবাহিকতা থাকবে না আপনার কথার, একটা ধারাবাহিকতা থাকবে না আপনার, 5 নম্বর সেন্টেন্সটাকে যদি আমি সামনের দিকে নিয়ে এসে প্রথমে বলে ফেলি তারপর যদি পরের গুলা বলি তাহলে আপনার কথা বোঝা যাবে? ধারাবাহিকতা মানে একটার পর একটা চলবে, যেমন আমার নাটক দেখি যে পর্ব পর্ব পরে পর্ব একটা মিল রেখে মিল রেখে, এই যে ধারাবাহিক নাটক দেখেন এখন 5 নম্বর ধারাবাহিক নাটকের 10টা পর্ব, 10টা পর্বের 9 নম্বরটা ফার্স্টে দেখা ফেলাইছে, তারপরে 1 নম্বরটা দেখাইলো 9 নম্বরে, এইটা কি কোনো এটা নিয়ে মানুষ পাবলিকে কি কি পাবলিকে বলবে যে এটা এটা কেমনে বানাইলো, 9 নম্বর কিছু ঘটনা নাই এদিক নাই সেদিক নাই, 9 নম্বরটা আগে দেখা ফেলাইলো, 1 নম্বরটা নিলো পিছে, 2 নম্বরটা নিলো আরো পিছে, 3 নম্বরটা নিলো আরো পিছে, তারপরে আগে দেখাইলো 9, তারপর দেখাইলো 11 নম্বর, তারপর দেখাইলো 14 নম্বর, তারপর দেখাইলো 25 নম্বর, তারপর দেখাইলো 3 নম্বর, তারপর দেখাইলো 7 নম্বর, কোনো আগাত আগামাথা কিছু বুঝলাম না ভাই, নাটকের তো আগামাথা কিছু বুঝলাম না ভাই, এটা নাটক না ভাই, এটা তো অন্য কিছু, এটা অনেক বিস্ময়কর জিনিস ভাই, বুঝছেন? এটা তো মিরাক্কেল, যেমন ঠিক বলছেন মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল, হ্যাঁ ঠিক বলছেন ভাই, শব্দটা একদম সঠিক উচ্চারণ করেছেন, মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল, কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে একটা নাটকের যদি মানে একটা উপন্যাস যদি আপনি পড়েন বা একটা কবিতা যদি আপনি পড়েন, তাহলে যদি কবিতার যদি 27 নম্বর লাইনটা আগে পড়েন, 25 নম্বর লাইনটা তারপরে পড়েন, তারপর যদি 13 নম্বর লাইনটা পড়েন, তারপর যদি 17 নম্বর লাইনটা পড়েন, তারপর যদি 3 নম্বর লাইনটা পড়েন, সেই কবিতা পড়ে আগামাথা আপনি কি বুঝবেন? যে কবিতাটা লিখছে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখছে সে প্রথম লাইনটা যেইভাবে লিখছে আপনারও সেইটা ঠিক সেইভাবে প্রথম লাইন হিসেবে সেখানে লিখতে হবে, দ্বিতীয় লাইন হিসেবে রবীন্দ্রনাথ যেটা লিখছে সেটাও দ্বিতীয় লাইন হিসেবে সেটাই লিখতে হবে। আপনি ভাই স্কুল পাস করছেন তো, আপনি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা লিখছেন না? এটা আমার পড়াই পড়ছি, এটা পড়ছেন তো, মুখস্থ করছেন তো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এখন যদি আপনি কমন কবিতা, হ্যাঁ হ্যাঁ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারা আকাশে, সব কবিতা তো পড়ছেন, এখন আপনি আমাকে বলেন রবীন্দ্রনাথ এইভাবে লিখছে আপনাকে ঠিক সেইভাবে লিখতে হবে, নাহলে আপনি নাম্বার পাইবেন না নাকি ভাই? সেম আপনি আগে পাশে আগে পিছে যেমন ইচ্ছা তেমনি লেখলেন, লেখলেই হইলো নাকি?
নাম্বার দিয়ে দিবে যে আপনি দেখেন না সূরা ফাতিহাতে এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত তিন নাম্বার আয়াত আপনি আরে ভাই আপনি সেগুলি ভাই আয়াত যেটা জিজ্ঞেস করতে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা যে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে ঠিক সেইভাবেই তো আপনারও লিখতে হবে পরীক্ষার খাতায় নাকি আচ্ছা ঠিক আছে এটা তো অধ্যায় ভাই যেমন কোরআনের আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটা প্যারা আছে একটা কবিতার পাঁচটা প্যারা আছে এখন পিছনের প্যারা আগে আগের প্যারা পিছে এভাবে লিখলে আপনি নাম্বার পাবেন না ঠিক আছে এটা নাম্বার পাবো না আপনার যে কোরআনের রবীন্দ্রনাথ যেভাবে লিখছে সূরা এই যে কবিতাটাকে ঠিক সেইভাবেই তো আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে নাকি ঠিক তাহলে আল্লাহ পাক যেভাবে নাজিল করছে কোরআনটাকে ঠিক সেভাবেই তো কোরআনের ভিতরে থাকতে হবে নাকি সেভাবেই তো আছে সেভাবে আছে কিভাবে আপনি না বললেন প্রথম সূরা হচ্ছে পুরো প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাক তাহলে আলাক গেল কিভাবে 96 নম্বরে গেল কিভাবে এটা আপনাদের আমি বলতেছি আপনি বুঝতাছেন না ভাই সূরা আলাক যেমন আপনি যেই জিনিসটা প্রথমে বলবে আল্লাহ পাক সেটা তো প্রথমে থাকবে না তাইলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার 114টা যে কবিতা যে কবিতার মধ্যে যে ইয়াগুলি আছে আপনার সিরিয়ালগুলি আছে সিরিয়াল ঠিক থাকলেই চলে আমার কবিতা তো সমস্যা নাই আর কোরআনের আয়াত তেমনি বুঝছেন একটা ধরেন একটা কবিতা 114টা সূরা আছে এটার মধ্যে আপনার এই ভিতরে যে আয়াতগুলি আছে আয়াতগুলি ঠিক থাকলেই চলে যে একটার পর একটা সিরিয়াল ঠিক আছে কিনা যে পরস্পর কোনো বিরোধী হচ্ছে না আয়াত মানে একটার পর একটা সিরিয়াল সিরিয়ালটা কিভাবে ঠিক করবো তাইলে আমি যে আপনারা যেমন বলেন যে একটা আয়াত ভুল ধরেন পরে আয়াত আর পড়েন না 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 আপনাকে জিজ্ঞেস করেছি তাহলে কোরআনের সিরিয়ালটা যে করা হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে কেমনে কে ঠিক করছে যে এটা এক নম্বরে থাকবে এটা সূরা বাকারা দুই নম্বরে থাকবে এটা কে ঠিক করছে এটা ধরেন যেমন মোহাম্মদ নবীর সাহাবীরা বা মোহাম্মদ নবী তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোরআনের ভিতরে ধারাবাহিকতা ঠিক রাখা হয় নাই কোরআনটাকে ওলট পালট করছে মোহাম্মদের সাহাবীরা ওলট পালট করে ফেলাইছে তাই না এই যে আপনি ধরেন এই যে বর্তমান ধরেন সূরা আপনি ঘুরে আছেন তা তো সমস্যা নাই বললেন যে কোরআন শরীফটা কিভাবে নাজিল করছিল মুহাম্মদের সাহাবীরা সেটা উলট পালট করে ফেলেছে একটার আগেটা নিচে পিছে পিছেটা নিচে আগে নিজের ইচ্ছা মতো আল্লাহর কথা ঠিক থাকলে চলে কিন্তু এখন যদি আপনি ঘুরে আছেন তা তো সমস্যা নাই না তাহলে সেটা তো জিজ্ঞাসা করি নাই ভাই যে কথা ঠিক থাকলে চলে নাকি কথা ঠিক না থাকলে চলে এটা তো জিজ্ঞেস করি নাই ভাই আপনাকে জিজ্ঞেস করেছি যে আল্লাহ পাক যেভাবে নাজিল করছে মুহাম্মদের সাহাবীরা নিজেদের বুদ্ধি খাটায় তারপরে আগেটা নিচে পিছে পিছেটা নিচে আগে নাকি তো তার মানে হচ্ছে কোরআনটা কোরআনটা ওলট পালট করছে সাহাবীরা নিজেদের বুদ্ধি অনুসারে ধরেন আপনাকে আমি এই দুইটা আপনাকে ধরেন আমি দুইটা আপনাকে এই ডাব দিলাম মানে নারকেল দিলাম আপনি যে ধরেন আপনি ঘরে রাখলেন বা আপনি ধরেন বিল্ডিং এ রাখলেন এটা আপনার ইচ্ছা ডাব তো আমার সমস্যা নাই তো আপনার ভিতরের পানি ঠিক থাকলে চলে কোরআনটা তেমন ঠিক আছে ভাই ভিতরের পানি ঠিক আছে নাকি না আছে সেটা তো আমি পরে যাব বলছি আপনাকে আপনাকে আগে যেটা কোনো সমস্যা হয় না ভাই এটা কোনো সমস্যা না আমি যেটা বলতাছি ভাই ভাই আপনাকে যদি আপনাকে যদি একটা বাসায় মেহমান হিসেবে খাইতে যান প্রথমে আপনাকে দিবে হচ্ছে কি একটু শরবত তারপরে দিবে বলবে যে আসেন আপনারা আমরা এখন খাওয়া দাওয়া করি পোলাও মাংস আছে পোলাও মাংস খাই পোলাও মাংস খাওয়ার পরে দিবে মিষ্টি জাতীয় খাবার দই দিবে একটু প্রথমে গিয়ে যদি আপনি সব দিয়ে দিবে আপনি যেটা খান আগে আপনার ইচ্ছা সব আপনাকে দিয়ে দিবে আইটেম যত ধরনের আইটেম আছে আপনার সামনে দিবে আপনি যেটা আগে খান কিন্তু যা যা দেওয়ার হয়তো আপনাকে দিয়েই দিছে মানে হচ্ছে যে মানে হচ্ছে কোরআন যারা সংকলন করছে যারা হচ্ছে কি কোরআন সংকলন করছে কে বলেন তো আমরা যে কোরআনটা এখন পাই সেটা কে সংকলন করছে কোরআন সংকলন করছে যেমন ওসমান নবীর সাহাবী ওরা লিখছে আমি বলেই দিলাম যে সূরা আলাক যেটা 96 নম্বরে গেছে সেটা হওয়ার কথা প্রথম নম্বর এক নম্বর সূরা তাহলে সূরা আকফিস করলো না সূরা আকফিস করতে তাতে কোনো সমস্যা নেই আপনি দেখবেন আয়াত ঠিক আছে কিনা এখন আবার আপনি বললেন যে আবার একটু আগে আপনি বললেন যে সূরা আকফিস করে নাই এখন আবার বলছেন আমি তো বলছি আকফিস করছে এটা কোনো সমস্যা নাই আমি তো আগে তাই বলতাছি যে আকফিস করছে সমস্যা নেই সূরা আকফিস করে নাই আপনি তো এইমাত্র বললেন যে সূরা আকফিস করে নাই কই সূরা আকফিস করছে এইমাত্র বললেন না আমি তো সূরা বলি না ভাই এটা রেকর্ড আছে আমি বলছি আয়াত আকফিস করে নাই আপনি রেকর্ড একটু শুনুন তো ভাই এই যে কয়েক সেকেন্ড আগে ইউটিউব থেকে যদি শোনানো যায় মাতু ভাই কি আছেন ভাই শোনাবো সিরিয়াসলি কথা কথা বলে দেখেন একটু আগে বললো যে সূরা আকফিস করে নাই আমরা যে সংকলন করছে কোরআন সংকলন করছে যেমন ওসমান নবীর সাহাবী ওরা লিখছে আগের আয়াত পরে আনছে পরে রাত আগে নিচ্ছে তাই না
এই যে যে একটা আয়াত শুনছে তারপর ওসমান এসে বলছে তুমি এটা লিখে রাখেন, তারপর এটা সে করছে কি, সে করছে কি আয়াত সূরা এগুলো আকিস করছে, এখানে একটা সেখানে নিছে, সেখানে একটা এখানে নিছে, মানে কি সূরা না আয়াত, ভাই সূরা তো আকিস করে নাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন বললো যে আকিস করে নাই মাতু ভাই, এই 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 সূরা আকিস করছে এটা আগে আবার একটু শুনুন ভাই, 5 সেকেন্ড আগে থেকে সেখানে নিছে, সেখানে একটা এখানে নিছে, নাকি সূরা না আয়াত, ভাই সূরা তো আকিস করে নাই, এটা আয়াত সব ঠিকই আছে সূরা আপনি কিন্তু কনফিডেন্টলি বলে গেছেন যে না না রেকর্ড আছে, কিন্তু রেকর্ডে আছে, কিন্তু দেখেন আপনি মিথ্যা কথা মানে আপনি হয়তো ভুলে বলছেন, ঠিক আছে আপনি হয়তো বলতে পারতেন ভাই ভুলে বলছি এটা, তাইলে আমি মেনে নিতাম, কিন্তু আপনি দেখেন কিরকম একটা মিথ্যাবাদী চাপাবাজ ভণ্ড যে আপনি আবার কনফিডেন্টলি বলতেছেন রেকর্ড আছে, কিন্তু রেকর্ড আছে, আমি এটা বলছি রেকর্ড আছে, কিন্তু দেখেন আপনি যে মানে মিথ্যাবাদী এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ভাই, মিথ্যাবাদী আমি বলছি বারবার বলতেছি, এটা উলটপালট হলে কোনো সমস্যা না, আপনি বলতেছেন সমস্যা নেই, যেমন বলছি আয়াতটি থাকলে সমস্যা হচ্ছে না, এখন সেটা নিয়ে কথা হচ্ছে না, এখন কথা হচ্ছে যে আপনি মিথ্যা বলছেন নাকি মিথ্যা বলেন নাই, আপনি কিন্তু খুবই আত্মবিশ্বাসের সাথে বলছেন রেকর্ড আছে, কিন্তু রেকর্ড আছে, কিন্তু মানে আমাকে হুমকির সুরে বলছেন একেবারে, মানে রেকর্ড আছে কিন্তু আমি কিন্তু সত্য বলছি, আসিফ ভাই আপনি মিথ্যা বলছেন, মানে এমন ভাবে আপনি বলছেন আমাকে, দেখেন ভাই এই যে এখন আমরা বাজার শুনাইলাম আপনি কিন্তু বলছেন সূরা উলটপালট হয় নাই, এই যে মিথ্যা কথাটা যে বললেন, আপনারা যে মিথ্যা কথা বলেন মানুষ ভুলে বলতে পারে, মানুষ ভুল করার সময় বলতে পারে, কিন্তু আবার পরে ধরা দিলে বলতে হয় যে ভাই ভুলে বলছি এটা, কিন্তু আপনি কিন্তু ভাই ভুলে বলতে, আপনার কথা দ্বারা তো আমার মাথার সেন্স মানে পাড়া গেছে, এইজন্য আমি শিওর ছিলাম যে আমি মনে হয় বলি নাই, আমি তো বারবার বলতেছি মনে হয় বলি নাই, এইজন্য বলছি রেকর্ডটা শুনি সঠিক বলছি কিনা, আপনি মনে করছেন যে এখন তো রেকর্ডটা বাজার শুনাইতে পারবে না, আগের কথা তো আগে চলে গেছে, এখন তো আর শুনাইতে পারবে না, এই এই কারণে আপনি বলছেন যে একবারে সাহস দিয়ে বইলা ফেলাইছেন যে আল্লাহর নামে বইলা দিয়ে মিথ্যা কথা হইছে কি, ওইলা হইছে নাস্তিকদের কাছেই তো বলছি, সমস্যা কি? আচ্ছা নূর হোসেন ভাই কি এটাও মনে করেন যে একটা সূরা মানে সূরাগুলো উল্টাপাল্টা করছে, এটা তো আপনি বুঝতে পারলেন যে সূরা আগে পিছে তো করছেই, সেই সাথে আপনি কি এটাও মনে করেন যে আয়াতগুলো উল্টাপাল্টা করছে, নাকি মনে করেন যে না আয়াতগুলো যেই সিরিয়ালে আসছে সেই সিরিয়ালেই রাখা হয়েছে, আয়াতগুলোর কথা বলছি সূরা না, কিন্তু আয়াত কি মনে করেন? আয়াত ঠিক আছে, আয়াত ঠিক আছে, না ভাই আয়াত ঠিক নেই, যেমন আমি আপনাকে উদাহরণ দিই এই যে কোরআনের প্রথম যে সূরাটা ফাতিহা বাদ দিয়ে প্রথম যে সূরাটা বাকারা, আপনারা আর কি বাকারা সাধারণত, হ্যাঁ তো সেই বাকারা সূরাটার সূরার যে ইয়েটা হচ্ছে আয়াতগুলা, এইগুলোর কিছু অংশ মাদানী জীবনের মানে এই যে হিজরতের পরে অ্যাসাইলাম নিল, যে রাতের আধারে লুঙ্গি কাছা দিয়ে যে দৌড় মারলো মদিনায়, এই হিজরতের পরে পরেই নাজিল হয়েছে কিছু অংশ, আর কিছু অংশ পরে নাজিল হয়েছে, এখন এই যে সামঞ্জস্য রাখার জন্য যে আয়াতগুলা দেখা গেছে যে একেবারে জীবনের শেষের দিকে সেগুলো এখানে সংযুক্ত সবগুলাই সংযুক্ত করছে, করার পরে কি করছে মূলত যে আয়াতগুলো দিয়ে সূরাটা শেষ করছে আসলে ওই আয়াতগুলা তার হিজরতেরও আগে মক্কায় থাকতে এরকম নাজিল হয়েছে, আবার বিষয়বস্তুর সাথে সেগুলাকে এইগুলার সাথে সংযুক্ত করা হয়েছে, মানে হচ্ছে এই সূরা হিসেবে নাজিল হয় নাই, বাট তারপরে এই সূরাতে যখন ইয়া করা হয়েছে আগে নাজিল হয়েছে তারপরে সেটাকে ঢুকে দেওয়া হয়েছে, আবার কোনটা আগে দেওয়া হয়েছে পরে দেওয়া হয়েছে, এটা আপনি যে সূরা বাকারার এই যে পেজের মধ্যে আমি আপনাকে স্ক্রিনে দেখাই, সূরা বাকারা নিয়েই এটা আপনি স্ক্রিনে সার্চ, আমি এক মিনিট লাগবে আমি একটু সার্চ করে দেখাচ্ছি ভাই, এক মিনিটের মধ্যে আমি একটু বলে ফেলি যে নূর হোসেন ভাই আপনি কি নাসেখ মানসুখ এই শব্দ দুইটা কাকে বলে বলতে পারবেন? আচ্ছা উনি কি চলে গেলেন মাতু ভাই? সরি ভাই আমি তো কি বলে এটা কাউকে সরাইনি, মনে হয় উনি নিজেই চলে গেছেন, আমি স্ক্রিনে একটু দেখাচ্ছিলাম জিনিসটা, সূরা বাকারার উইকিপিডিয়ার পেজটাতেই থাকার কথা, আমি সেখান থেকেই দেখাচ্ছি, পেয়েছি আমি, ব্যাপারটা হচ্ছে কোনো কিছু মানে আলাসি ভাই আমি আপনার সাথে একমত আসলে যে এই যে সময়টা নষ্ট করাটা আসলে উচিত না, মানে কি আর বলবো কই গেল এটা নাজিলের সময় কাল, আচ্ছা এই যে এখানে, আচ্ছা এই সূরার বেশিরভাগ মহানবীর মদিনায় হিজরতের পর মাদানী জীবনের একেবারে প্রথম যুগে নাজিল হয়, আর কিছু অংশ পরে নাজিল হয়, বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য ও সাদৃশ্যের সম্পর্কিত যে আয়াতগুলো নবী করিম ইসলামের জীবনে একেবারে শেষ পর্যায়ে নাজিল হয় সেগুলো এখানে সংযুক্ত করা হয়েছে, যে আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে সেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল হয়, কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলোকে হিজরতের সাথে সংযুক্ত করা হয়েছে, মানে সূরাগুলো শেষের দিকে যে আয়াত সেটা আসলে শুরুর দিকে ছিল কিন্তু পরে শেষের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য করে, যেমন ধরেন 2 বছর আগে সকালবেলা হচ্ছে ওই যে আপনারা জানেন যে পাথর দিয়ে হচ্ছে পশ্চাদ দেশ ঘষাঘষি করতো, মানে শৌচ কাজ করতো পাথর দিয়ে, আপনারা নিশ্চয়ই জানেন হাড় এবং গোবর আনতে নিষেধ করতো তার জন্য, তো সেই পাথর দিয়ে পশ্চাদ দেশ পরিষ্কার করার সাথে সাথে সেই সময় ধরেন একটু পরে একটা আঘাত নাজির হলো, সেটা মন চাইলে বলে দিল, বললো এ তোমরা কি জানো জুলকার নাইন ওইখানে গিয়ে দেখতে পাইলো সূর্য পঙ্কিল জলাশয় অস্ত পায়, এরপর হঠাৎ 2 বছর পরে আরেকদিন রাতের বেলা নামাজ শেষে বাড়ি ফিরে আসার পথে এই তোমরা কি জানো জুলকার নাইন নামে একটি লোক ছিল, এই সেই লোকটি হাঁটা শুরু করলো সূর্যের মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এখন মানে কোন কথা কখন বলছে সেটাকে তো মানে যতটুকু পারা যায় মেলানোর জন্য কি করছে, তখন এরপরে 2 বছর পরের কথাটা আগে লাগাই দিছে, 2 বছর আগের কথাটা পরে লাগাই দিছে,
কোরআনের সংকলনটা তো এইভাবেই হয়েছে। আপনারা আরো এটা যদি আরো ভালোভাবে জানতে চান, এই কোরআন সংকলনের ইতিহাস নামে যে লেখাটা রয়েছে সংসদ ডট ইনফোতে, এটা পড়ে দেখতে পারেন, এখানে আরো এরকম অনেক চমৎকার তথ্য পাবেন। হ্যাঁ, ওই যে এই নূর হোসেন ভাই যদি এই যে চলে গেলেন, কিন্তু উনি যদি লাইভটা শুনে থাকেন, তাহলে আমি ওনাকে জিজ্ঞেস যেটা করতে চাইছিলাম মাতো ভাই, যে নাসেখ মানসুখ কাকে বলে, উনি যদি পরের দিন যুক্ত হন কখনো, এরপরে যদি কখনো যুক্ত হন, তাহলে যেন অবশ্যই যে কোনো একজন আলেমের কাছে গিয়ে নাসেখ এবং মানসুখ এই দুইটা শব্দের অর্থ কি, এবং কোরআনের ভিতরে কোথায় নাসেখ মানসুখ আছে, কেমনে কি ঘটনা, কি এটার মানে কি, কিভাবে কেমনে কি হয়, সেগুলো যেন ভালোভাবে জেনে আসেন, কারণ এটা নিয়ে আমি ওনার ধরবো, নাসেখ মানসুখ